কল্পনার জগৎ, রূপকথার একমাত্র ঠিকানা। নমস্কার, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকল বন্ধুদের কল্পনার জগতে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ টিম কল্পনার জগৎ আবারও হাজির হয়ে গিয়েছে আরও একটি নতুন উপস্থাপনা নিয়ে। আমাদের আজকের নিবেদন প্রেতের টেলিফোন, রচনা যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে সোমনাথ, সূত্রধর আমি রমা। শুরু হচ্ছে প্রেতের টেলিফোন। মাঝরাতে টেলিফোন বেজে উঠল ডাক্তার সুধীন দত্তের খাস কামরায়। ডাক্তার দত্ত রিসিভার তুলে নিয়ে বললেন, ইয়েস দত্ত স্পিকিং। ডাক্তার দত্ত, হ্যাঁ আমি আপনাকেই চাই। ডাক্তার দত্ত বলিলেন, হ্যাঁ বলুন, কি চান, কে আপনি, কোথেকে কথা বলছেন? কে আমি জিজ্ঞেস করছেন ডাক্তার দত্ত? কেন আমার গলার আওয়াজ কি চিনতে পাচ্ছেন না? না তো, কে আপনি? স্মৃতি শক্তি আপনার এত দুর্বল, এই তো মাত্র সেদিনের কথা ভুলে গেলেন? এরই মধ্যে হার্টটা ডাইলেটেড হয়ে গিয়েছিল না, কিন্তু বড্ড জ্বালা ডাক্তারবাবু, বড্ড জ্বালা ডাক্তারবাবু, বড্ড জ্বালা, একটু রিলিফ দিতে পারেন? আমি যে কে আপনি? মিস্টার বোস, রবিন বোস? ডাক্তার দত্তের স্বরে কাঁপুনি, দেহে কাঁপুনি। তিনি অসহায়ভাবে চেয়ারে বসে পড়লেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তীব্র হাসির আবার একটি ঝলক, শানিত ছুরির ফলার মতো সে হাসি ডাক্তার দত্তের বুকে বিঁধল। তিনি আর স্থির থাকতে পারলেন না, চট করে রিসিভার রেখে দিয়ে টেলিফোনের দিকে উদ্ভ্রান্তের মতো চেয়ে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। ডাক্তার সুধীন দত্ত ভীরু নন, কিন্তু তাই বলে এমন একটা কেউ স্থির থাকতে পারে না। মিস্টার বোস ওরিয়েন্ট ইঞ্জিনিয়ার্স কোম্পানির একমাত্র মালিক রবিন বোস, যিনি মারা গেছেন আজ 7 দিন মাত্র, তার মৃত্যুর পর তিনি আজ টেলিফোনে ডাক্তার দত্তের সঙ্গে কথা কইবেন এমনভাবে এ কখনো সম্ভব হতে পারে? পরক্ষণেই কি একটা সন্দেহ তার মনে জাগতেই তিনি আবার রিসিভার তুলে নিয়ে এক্সচেঞ্জ অফিসের সঙ্গে কথা কইতে শুরু করলেন। তিনি বললেন, এইমাত্র আমার নম্বরের সাথে কে কথা বলছিলেন তার নম্বরটা দয়া করে জানাবেন কি? কই, কেউ তো আপনার সঙ্গে কানেকশন নেয়নি। আজ ভোরবেলা 2 নম্বর থেকে আপনার নম্বরের সাথে কথা বলেছে বটে, কিন্তু তারপর আর কেউ তো আপনাকে ডাকেনি। কি বলছেন আপনি, এই তো 5 মিনিটও নয় আমার সঙ্গে একজন কথা বলছিলেন। তাহলে মাফ করবেন স্যার, সে খবর আপনিই ভালো জানেন, টেলিফোন এক্সচেঞ্জ তার কোনো খবর জানে না। প্রচ্ছন্ন বিদ্রুপের সঙ্গে জবাব এলো এক্সচেঞ্জ থেকে, আর সঙ্গে সঙ্গে কট করে একটা শব্দ হলো। অপারেটর রিসিভার রেখে দিয়েছেন। ডাক্তার সুধীন দত্ত এবার যেন মৃত্যুর শীতল স্পর্শ তার দেহে অনুভব করলেন। তৎক্ষণাৎ তার খাস কামরার বাইরে দরজা থেকে টেনে দিয়ে পাশের ঘরে গিয়ে তিনি শুয়ে পড়লেন। স্ত্রী তার চোখে মুখে একটু অস্বাভাবিক ভাব লক্ষ্য করলেন। স্বামীকে তার কারণ জিজ্ঞাসা করলেন,
কয়েকবার, কিন্তু ডাক্তার দত্ত কোনো জবাব না দিয়ে ধূপ করে শুয়ে পড়লেন। পরদিন আবার সেই মাঝরাত্রি বালিগঞ্জের বিরাট এক প্রাসাদে সহসা টেলিফোন বেজে উঠল। পরলোকগত ইঞ্জিনিয়ার রবীন বোসের ভাইপো ইন্দু বোস এ বাড়ির মালিক। ব্যারিস্টারি করে কোনো রকমে অতি কষ্টে তার সাহেবী ঠাঁট বজায় রেখেছিলেন। বাপ পিতাময়ের বাড়িখানি না থাকলে কত কষ্টই যে তার হতো কে জানে। ব্যারিস্টার ইন্দু বোস শুয়ে শুয়ে আজ কেবল এই কথাটাই খুব বেশি করে ভাবছিলেন। কাকা রবীন বোস বিলেত ফেরতা ইঞ্জিনিয়ার, ভাইপোর সঙ্গে তার প্রায় কোনো রকম সম্পর্কই ছিল না, দুজনের দেখাশোনা হতো কদাচিৎ। ইন্দু বোস মাঝে মাঝে নিজে থেকে কাকার হোটেলে যেতেন বটে, কিন্তু রবীন বোস তার ভাইপোর বাড়িতে কোনো দিনই আসতেন না। কাকার এমন ব্যবহারের পরেও ইন্দু বোস মাঝে মাঝে যাওয়ায় অনেকেই অনেক মন্তব্য করত। কেউ কেউ বলতো, কাকা তো সারা জীবন ব্যথা করলেন না, এত বড় ইঞ্জিনিয়ারিং ফার্মের তাহলে ভাবি উত্তরাধিকারী হবে এই ইন্দু বোস, এমন সময় সে যাবে বই কি দু একবার, সুযোগ পেলে কাকার মুখে একটু তুলে দিতে পারে কোনো অজুহাতে। সেই সুযোগে কাকাকে একদিনেই পরপারে পাঠিয়ে নিজে মালিক হয়ে বসবে, সে সুযোগ খুঁজতেও তার যাওয়া উচিত বই কি। ইন্দু বোস নিজে বলতেন, কাকা আমার আজীবন ব্রহ্মচারী, বিয়ে করলেন না, হোটেলে বন্ধুদের নিয়ে দিন কাটিয়ে দিলেন, আমাদের কোনো সাহায্য বা কোনো উপকারের তো তোয়াক্কা তিনি করেন না, তবু তো মানুষের শরীর, বিশেষ করে এমন পরিশ্রমী, কখন কি ব্যারাম পীড়া এসে যায়, তা একটু আদ্য আমাদের না দেখলে চলবে কেন, তাই মাঝে মাঝে আমি যাই। ইন্দু বোস তাই মাঝে মাঝে কাকার সঙ্গে দেখা করবার জন্য তার হোটেলে আসতেন। রবীন বোস যেদিন মারা গেলেন সেদিনও বিকালে ইন্দু বোস এসেছিলেন, দুজনে একসঙ্গে বসে চা জলখাবারও খেয়েছিলেন। কিন্তু ইন্দু বোস চলে আসার খানিক পরেই তার কাকা অসুস্থ হয়ে পড়েন, দেখতে দেখতে হার্ট ডাইলেটেড হয়ে যাওয়ায় রাত 10টার সময় তিনি প্রাণ ত্যাগ করেন। টেলিফোনে খবর পেয়ে ইন্দু বোস ছুটে আসেন, কিন্তু রবীন বোসের দেহ তখন নিমতলা শ্মশানে, বই নিয়ে যাবার জন্য বন্ধু বান্ধবেরা তৈরি। ভাইপো ছুটে গিয়ে কাকার দেহের ওপর হুমড়ি খেয়ে পড়েন এবং বালকের মতো আর্তনাদে চারিদিকে মুখরিত করে তোলেন। ডাক্তার সুধীন দত্ত তাঁর শেষ চিকিৎসা করেছিলেন, কিন্তু শত চেষ্টাতেও তিনি তাকে বাঁচাতে পারলেন না। হার্ট ডাইলেটেড হয়ে যাওয়ায় মৃত্যু ঘটেছে বলে সার্টিফিকেট লিখে দিয়ে ডাক্তার দত্ত তার কর্তব্য সমাধা করলেন। তবু কেন জানি না নিমতলা ঘাটের ভারপ্রাপ্ত কর্মচারী শবসৎকারে প্রথম কোনো অনুমতি দেননি, বোধহয় মৃতের বিবর্ণ মুখ দেখে তার মনে একটু সন্দেহের উদয় হয়েছিল। যা হোক, অবশেষে প্রধানত ব্যারিস্টার ইন্দু বোসের ব্যক্তিগত আধিপত্যে ও অনুরোধে কাজটি সহজ হয়ে গেল, ভারপ্রাপ্ত কর্মচারী শবসৎকারে অনুমতি দিলেন। কাকাকে সম্পূর্ণ ভস্মীভূত করে ইন্দু বোস যখন বাড়ি ফিরে এলেন রাত তখন প্রায় শেষ হয়ে গেছে, 4টে বাজে। ইন্দু বোস আজ এই সব কথা ভাবছিলেন, তার ঘুম হচ্ছিল না। কাকার বিরাট কারখানার একমাত্র উত্তরাধিকারী তিনি, কিন্তু কাকা কোনো উইল করে যায়নি তো, মাঝে মাঝে দু একবার এমন একটা সন্দেহ যে তার মনে উদয় হচ্ছিল না তা নয়, এলোমেলো কত চিন্তাই তার মনে হচ্ছিল। হঠাৎ বেজে উঠল টেলিফোনের ঘণ্টা। হ্যালো, কে? রিসিভার নিয়ে
তিনি জিজ্ঞেস করলেন, কে আমি জিজ্ঞেস করছিস কেন? চিনতে পারছিস না? তোর আজ কি হলো রে ইন্দু? কে 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 আপনি? কাকাবাবু? আপনি আপনি কাকাবাবু কথা কইছেন? ইন্দুব স্পষ্ট বুঝলেন কাকা পরলোক থেকে কথা বলছেন টেলিফোনে, কিন্তু এমন ব্যাপারও কি সম্ভব? তার সর্বাঙ্গ থর থর করে কাঁপতে লাগল। টেলিফোনের অপর প্রান্ত থেকে আবার কথা শোনা গেল, রে কাঁপছিস? ভয় করছে তোর? এতে আর ভয়ের কি আছে? সাহস তো কম নয় তোর? এত বড় ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক হয়ে গেলি, তোর কি এখন ভয় করা সাজে রে ইন্দু? যা চেয়েছিস তাই তো হয়ে গেল। বিরাট সম্পত্তির তুই এখন একচ্ছত্র সম্রাট। এখন একটা ভালো দিন দেখে দখল নিয়ে নে। ইন্দুবোস আর সহ্য করতে পারলেন না, বালকের মতো সজল চোখে চিৎকার করে তিনি বললেন, কিন্তু কিন্তু এ তো আমি চাইনি কাকাবাবু, আমি তো আপনার বিষয় সম্পত্তির কিছু মাত্র লোভ রাখিনি। হঠাৎ কি হলো কাকাবাবু? আবার একটা প্রচণ্ড হাসি সঙ্গে সঙ্গে জাগালো বিদ্রুপাত্মক কণ্ঠস্বর। কি হলো জানতে চাস? কেন হার্ট ডায়ালেটেড? যা গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস কর, হার্ট ডায়ালেটেড মানে কি? বিকেল বেলা একসঙ্গে সবার খানা পিনা হলো, সবার হার্ট ঠিক রইল? ঠিক রইল না কেবল একজনের। এ একটা মজার কথা না রে ইন্দু? কাকাবাবু, আপনার ইঙ্গিত আমি আমি বুঝতে পারছি না, আপনি কি তাহলে? ব্যারিস্টার ইন্দুবোসের কথা সম্পূর্ণ হলো না, আবার একটা প্রচণ্ড হাসির ঝংকারে তার কান যেন বধির হয়ে গেল। অপর প্রান্তের অশরীরী বক্তা তখন টেলিফোনে রেখে দিয়েছে। ইন্দুবোস এক্সচেঞ্জ অফিসকে ডেকে তখনই বক্তার টেলিফোন নম্বর জানবার চেষ্টা করলেন। তারও সন্দেহ হয়েছিল, কি জানি যদি বা কারো কোনো চালাকি হয়ে থাকে, না হলে নিজের হাতে যাকে পুড়িয়ে ছাই করে এসেছেন সে কখনো টেলিফোনে কথা কয়? টেলিফোন অফিস বিস্ময় প্রকাশ করে জানালো, উপর্যপুরী দুরাতের ঘটনা বিজনবাবু শুনলেন। বিজনবাবু ছিলেন মৃত রবীন বোসের বাল্য বন্ধু, সহপাঠী এবং ম্যানেজার। ইঞ্জিনিয়ার রবীন বোস বিশিষ্ট বন্ধু বিজন সেনকে তার কারখানার ম্যানেজার করে বন্ধুত্বের পুরস্কার দিয়েছিলেন এবং বাসও করতেন দুজনে একসঙ্গে, একই হোটেলে একই কামরায়। দুজনে এমন ভাব ছিল যে রবীন ও বিজনের বন্ধুত্ব প্রায় প্রবাদের মতো সুপরিচিত হয়ে পড়েছিল। অসুখে বিসুখে একে অন্যের এমন ধারা সেবা শুশ্রূষা করতেন যে ডাক্তার নার্সরা পর্যন্ত বিস্ময় বোধ করত। সেদিন বিকালে চা জল খাবার খেয়ে খানিকটা পরেই মিস্টার রবীন বোস যখন সহসা অসুস্থ হয়ে পড়লেন, বিজনবাবু তখন একেবারে হতভম্ব। ব্যারিস্টার ইন্দুবোস তার একটু আগেই চলে গিয়েছেন, কাজেই বিজনবাবু বুঝতে পারলেন না তিনি এখন কি করবেন। রবীন বোস তখন যন্ত্রণায় বুক চেপে ধরে ছটফট করছেন। এমন অবস্থায় বিজনবাবু তাকে একা ফেলে জানি বা কেমন করে। যা হোক, অবশেষে হোটেলের অপর একটি বন্ধুকে বলে কয়ে ডাক্তার সুধীন দত্তের কাছে পাঠিয়ে দেন। ডাক্তার দত্ত দেখে শুনে অভিমত প্রকাশ করলেন, কোনো কারণে হার্ট ডাইলেটেড হয়ে গেছে, এখন আর তার করবার কিছু নেই, ঘণ্টাখানেক আগে হলে চিন্তা করা যেত। কথাটা শুনে অবধি বিজনবাবু সে কি অনুশোচনা, কারণ রবীনবাবুর অসুস্থ হওয়ার লক্ষণ
তো অনেক আগেই প্রকাশ পেয়েছিল, কিন্তু বিজনবাবু তার বন্ধুকে একা ফেলে কেমন করে যাবেন, শুধু এই ভাবনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে নষ্ট করেছেন অনেকটা সময়। ডাক্তার সুধীন দত্তের কথা শুনে বিজনবাবু নিজেকেই অপরাধী মনে করে সেদিন যেভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন, অমন কান্না বুঝি নিজের ভাইও কখনো কাঁদে না। বন্ধুর মৃত্যুর পর থেকেই বিজনবাবু যেন একেবারে নির্বাক হয়ে গেছেন, কোনোদিন আহার করেন, কোনোদিন করেন না, কেবল নির্দিষ্ট সময়ে কারখানায় যাওয়াটা তার ঠিক বাধা আছে, কিন্তু সেখানে গিয়েও তিনি প্রকৃতিস্থ থাকতে পারেন না। এখানে সেখানে বন্ধুর স্মৃতি, এমনকি তার হাতে লেখা সামান্য কাগজটুকু দেখলেও তিনি বালকের মতো কেঁদে ওঠেন। ডাক্তার সুধীন দত্ত হোটেলে সকলকে বলেছেন, শকটা বড্ড লেগেছে ভদ্রলোকের, এই অবস্থায় অনেকে পাগল হয়ে যায়, কারো কারো পক্ষে আত্মহত্যা করা অসম্ভব নয়, আপনারা ওকে একটু চোখে চোখে রাখবেন। উপর্যুপরি দুটো রাত ডাক্তার সুধীন দত্ত ও ব্যারিস্টার ইন্দু বোসের বাড়িতে যেভাবে মৃত রবীন বোসের বিদেহী আত্মা টেলিফোনে কথা কয়ে গেছে সেই খবর বিজন সেনও শুনতে পেলেন। ডাক্তার দত্ত ও ইন্দু বোস নিজেরাই এসে সবিস্তারে তাকে বলেছিলেন, আর তাদের দুজনের কথা থেকেই বিজনবাবু মনে এই সন্দেহ বদ্ধমূল হয়েছে যে তার বন্ধুটির মৃত্যু তাহলে বুঝি স্বাভাবিকভাবে হয়নি, মৃত রবীন বোসের প্রেতাত্মা নিজেই নাকি এমনই কোনো ইঙ্গিত দিয়ে গেছে। ডাক্তারি অভিমত, হার্ট ডাইলেটেড কথাটার উপরই নাকি বিদ্রুপ করেছে বড্ড বেশি। কথাটা শুনে রাগে ও দুঃখে বিজনবাবুর চোখ মুখ লাল হয়ে ওঠে। যা হোক, তবু যথাসাধ্য নিজেকে সংযত করে এই কথাই তিনি হোটেলের বন্ধুদের বলেছিলেন, এদের কথাগুলো যদি সত্যি হয় তাহলে আর একটা প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে যে রবিন যদি কোনো ষড়যন্ত্রের ফলে মারা গিয়ে থাকে, মানে রবিনের মৃত্যু যদি আসল হয়ে থাকে হত্যাকাণ্ডে, রবিনের আত্মা তাহলে আমার সাথে কথা কয় না কেন? সম্ভবত এ বিষয়ে আমি সাহায্য করতে পারি সবচেয়ে বেশি। আরও দুটো রাত বিনা ঝঞ্ঝাটে কেটে গেল। বিজনবাবু যেন রোজই শুয়ে শুয়ে তার মৃত বন্ধুর টেলিফোনের আহ্বান প্রতীক্ষা করে রাত কাটান। অবশেষে রাত দুটোর সময় একদিন তারই হোটেলে টেলিফোন বেজে উঠল। ম্যানেজার রিসিভার তুলে সাড়া দিতেই জবাব এলো, মিস্টার বিজন সেনকে দয়া করে ডেকে দিন, বড্ড জরুরি। টেলিফোনে ডাকছে খবর পেয়ে বিজনবাবু ছুটে এলেন। হ্যালো, বলুন, আমি বিজন সেন। ও বিজন, এসেছো? এত শীঘ্রই আসতে পেরেছো? কেন, ঘুম হয়নি বুঝি? ঘুম হচ্ছে না? বিজনবাবুর স্বর কেঁপে উঠল। তিনি বললেন, কে কে কথা বলছো? সেই পরিচিত হাসি, আর এ হাসির ঝংকারের বর্ণনা বিজনবাবু শুনেছেন ডাক্তার দত্ত আর ইন্দু বোসের কাছ থেকে। বিজনবাবুর কানের কাছে আবার কে কথা কইল, এখন চিনতে পেরেছ নিশ্চয়ই আমি রবি? হ্যাঁ, বলো কি বলতে চাও। বিজনবাবুর স্বরে অসহায় আত্মসমর্পণের ভাব, মুহূর্তে তার সমস্ত শক্তি সাহস যেন কোথায় উবে গেছে। জবাব এলো, কি বলতে চাই? কেন, তুমি কি তা জানো না বিজন? একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, তুমি আমি আর ইন্দু, আমারই হার্টটা ডাইলেটেড হয়ে গেল বন্ধু। বিজনবাবু স্খলিত কণ্ঠে বাধা দিয়ে বললেন, তা আমি কি করতে পারি ভাই? সে তো ডাক্তারের অভিমত, তুমি চুপ করো, বলতে দাও, সময় আমার বড্ড কম। হ্যাঁ, ডাক্তারের অভিমত না, কথাটা খুব ঠিক, তবে এর জন্য দায়ী কে?
কথাটা একটু ভেবে বলবে ভাই। দাই? দাই কে? কেন, তুমি তুমি? আমি তা জানি বলেই বলছি বিজন। বলো এখন তুমি কি বলতে চাও? কিচ্ছু চাই নে ভাই, আমায় ছেড়ে দাও, আমায় ক্ষমা করো। মুহূর্তের লোভে যা করে ফেলেছি সেজন্য আমায় শাস্তি দিও না। স্থির করেছি তোমার জিনিস তোমারই থাকবে, তোমার উইলে সুযোগ নিয়ে আমি তার এতটুকুরও মালিক হতে চাই নে। শুধু আমায় ক্ষমা করো, ক্ষমা করো রবি। সহসা হাত থেকে রিসিভার পড়ে গেল। হাত তার এমন কাঁপছিল, ঠক ঠক করে কাঁপছে। ঘরের আলোটা হঠাৎ স্তিমিত হয়ে গেল, যেন একটা ভৌতিক কাণ্ড। মাটিতে লুটানো রিসিভার থেকে তখনও যেন বজ্র আহ্বান ফুটে বেরোচ্ছে। বিজন, বিজন, বিজন সেন জ্ঞান হারিয়ে মুহূর্তে ভূমিতে লুটিয়ে পড়লেন। জ্ঞান যখন হলো তখন দেখলেন তার চারদিকে সশস্ত্র পুলিশের দল, তাদের পুরোভাবে ইন্সপেক্টর হিম রাহা, আর এক কোণে বসে আছেন বিখ্যাত ডিটেকটিভ প্রদীপ মিত্র। বিজনবাবুর জ্ঞান হয়েছে দেখে মৃদু হেসে প্রদীপ মিত্র এগিয়ে এলেন এবং বিনম্র কম্পকণ্ঠে বললেন, ছি বিজনবাবু, শেষকালে রবীন বোসকে বিষ দিয়ে মারবার অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে হলো। উদার হৃদয় রবীন বোস মাত্র মাসখানেক আগে আপনার মতো একজন বন্ধুকে নিতান্ত বিশ্বস্ত এবং হিতৈষী মনে করে হুইলে তার মৃত্যুর পর আপনাকেই তাঁর কারখানার মালিক করেছিলেন, কিন্তু আপনি এমন ব্যবহার করলেন তার সম্পত্তির লোভে। ছি ছি, অল্প কয়েকদিনের ব্যাপার হলেও এর মধ্যে পুলিশকে আপনি কম হয়রান করাননি। প্রথমে ডাক্তারকে সন্দেহ হলো, কিন্তু তাঁর কি স্বার্থ, তবু তাঁকে একটু নেড়ে চেড়ে দেখলাম ভৌতিক টেলিফোনের ব্যবস্থা করে। তারপর নেড়ে দেখা হলো ব্যারিস্টার ইন্দু বোসকে, কারণ কোনো উইলের অস্তিত্ব না থাকলে রবীন বোসের মৃত্যুতে তিনি হলেন একমাত্র স্বার্থবান ব্যক্তি, ভাবি উত্তরাধিকারী। তাছাড়া সরল বিশ্বাসে সেদিন কাকার সঙ্গে তিনি শেষ খাওয়া খেয়ে গেছেন। তারপর শ্মশানঘাটে ভারপ্রাপ্ত কর্মচারী প্রথম সৎকারে অনুমতি দিতে চায়নি। যাই হোক, ইন্দু বোস তা সরল বিশ্বাসে ও কর্তব্যবোধে করেছিলেন, তাই তাকে সন্দেহভাজন করে তুলেছিল। কিন্তু ভৌতিক টেলিফোনের জবাবে তিনি যেভাবে কথাবার্তা কইলেন তাতে বুঝতে বাকি রইল না যে কাকার মৃত্যু তিনি কোনোদিনই কামনা করেননি। এরপর প্রয়োজন হলো বিজনবাবু আপনাকে পরীক্ষা করা। কলকাতা টেলিফোন কোম্পানি অবশ্য পুলিশ কমিশনারের অনুরোধে আমাদের সব রকম সুযোগ দিয়েছিলেন। যে কোনো লোকের টেলিফোনের সঙ্গে রেকর্ড থাকতো না, আপনার সঙ্গেও তেমনিভাবে আমি কথা শুরু করি। আপনি তো অপরাধ একরকম স্বীকার করে ফেলেছেন, আর সেই স্বীকারোক্তি মেশিনের সাহায্যে বেমনলুপ রেকর্ড হয়ে গেছে বিজনবাবু। কাজে এখন আর আপনার পিছুবার উপায় নেই। হোটেলের ম্যানেজার বাবুকে আমাদের অশেষ ধন্যবাদ। আজ পুরো রাতটার জন্য আমরা তার অফিস ঘর দখল করেছিলাম গোপনে বন্দোবস্ত করে, আর আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই হোটেলেরই অপর এক মেম্বার মদনবাবুকে। রবীন বোসের সবের সঙ্গে যারা শ্মশানে গিয়েছিলেন মদনবাবুও ছিলেন তাঁদের একজন। রবীনবাবুর বিবর্ণ মুখ দেখে তাঁরও সন্দেহ হয়েছিল। তারপর দেহ ভস্মীভূত হয়ে গেলেও পুলিশকে তিনি তার সন্দেহ গোপনে জানিয়ে কর্তব্য পালন করেছিলেন। মদনবাবুর সাহায্য, টেলিফোন কোম্পানির সাহায্য আর এই হোটেলের ম্যানেজার বাবুর সাহায্য না পেলে এবং তাঁর সমস্ত ব্যাপারটার গোপনীয়তা রক্ষা না করলে আজও আপনি নিশ্চিত থেকে যেতেন বিজনবাবু। যে কৌশল আপনি অবলম্বন করেছিলেন আর রবীন বোসের মৃত্যুর পর যে অভিনয় করেছিলেন তা খুব চমৎকার হয়েছিল, এ কথা সকলে মুক্তকণ্ঠে স্বীকার করবে। যাই হোক, আপনার এখন জ্ঞান হয়েছে, অনেকটা সুস্থ হয়েছেন। এখন সজ্ঞানের সুস্থ শরীরে হাতকড়িটা পরে নিন মিস্টার সেন। ইন্সপেক্টর রাহা, আপনি আপনার কর্তব্য পালন করুন। খুনি আসামিকে কখনো হাতকড়ি ছাড়া গ্রেপ্তার করা উচিত নয়। ইন্সপেক্টর রাহা একজোড়া হাতকড়ি নিয়ে বিজনবাবুর দিকে এগিয়ে এলেন। বিজন সেনের চোখের সামনে থেকে পৃথিবীর আলো তখন বিলুপ্ত হয়ে গেছে।
এতক্ষণ শুনলেন কল্পনার জগতের আজকের নিবেদন, প্রেতের টেলিফোন। রচনা যোগেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে সোমনাথ, ডক্টর সুধীন দত্তের ভূমিকায় রাতুল, টেলিফোন এক্সচেঞ্জ অফিসার রাজু, ইন্দু বোসের ভূমিকায় ইন্দ্রনীল হালদার, রবীন বোসের ভূত মলয়, বিজনবাবু মনোজ, প্রদীপ মিত্রর ভূমিকায় জব্বর, স্পেশাল এফেক্ট এবং অডিও এডিটিংয়ে রাতুল, পোস্টার ডিজাইন জব্বর, সহায়তায় আশাকুল, সূত্রধর আমি রমা, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় জব্বর। যদি আমাদের আজকের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, আর শেয়ার করুন সকলের সাথে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই কল্পনার জগতের সাথে থাকুন। ধন্যবাদ।